কি করতেছো? ও বাবা, কি করো? কাজ করতেছি বাবা, এই নতুন লেখার জাস্ট কনক্লুশনটা নিয়ে একটু জাস্ট কাজ করতেছিলাম, এটা হয়ে গেলে ডান। তোমার এই যে লেখা বলো, লেখা, তারপর তোমার এই পেইন্টিং, তোমার ছবি তোলা, এগুলো কাজ? এগুলো তো জোক, এগুলো জোক। তুমি এই যে সারাদিন বসে বসে লেখো, পেইন্ট করো, ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বাইরে যে ফটো তোলো, গাছপালা, পশু পাখির, ওয়েডিং, বার্থডে, এগুলো কাজ? কাজ না, এগুলো জোক। লুক এট ইউর কামরুল আঙ্কেল, হিজ সান ডক্টর, তোমার কাজিন লয়ার, এই পাশের বাড়ির ছেলে, তো একই সাথে তো লেখাপড়া করেছিল, ও এখন ব্যাংকে। আর তুমি কি করতেছো? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আর একটা কথা মনে রেখো, একটা সমাজে তো আমরা বাস করি না, 10 জনের সাথে আমিও উঠিয়ে বসি। ওরা যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার ছেলে কি করে, আমি কি বলবো তাদের? ও আমার ছেলে ছবি তোলে, আমার ছেলে পেইন্ট করে, আমার ছেলে লেখালেখি করে, এগুলো বলবো? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে, তুমি একটা অপদার্থ। হে, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ? সত্যি কথা তো তুমি নিতে পারো না, সত্যি কথা বললে তো তোমার গায়ে লাগে, গা জ্বলে তোমার। ইউ ক্যান নট হ্যান্ডেল ট্রুথ, সুখ নিতে পারো না তুমি। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। আমি একটু সত্যি কথা বলে যদি কিছু না মনে করো, তোমার সত্যি আছে? আছে। হ্যাঁ বলো। তুমি যে বাবা আমাকে সবসময় এভাবে কম্পেয়ার করো সবার সাথে, এটার মানেটা কি? প্রতিটা মানুষের সাথে আমাকে কেন কম্পেয়ার করো বাবা? চিন্তা করে দেখো আমার কেমন লাগে। এই যে তুমি আমাকে কামরুল আঙ্কেলের ছেলের সাথে কম্পেয়ার করতেছো, এই যে তুমি আমাকে এক্সাম্পল দিচ্ছ লয়ার, এই যে এক্সাম্পল দিচ্ছ কাজিনের, তারপর ব্যাংকে কাজ করে, কেন আমাকে কেন তাদের মতো হতে হবে বাবা? সেটা তো আমি তাদের মতো হতে চাই না, আমি আমি থাকতে চাই। আমি কি তোমাকে কখনো বলেছি যে তুমি তুমি কেন অন্যের মত, অন্যের বাবার মতো না? কখনো তোমাকে কম্পেয়ার করেছি আমি যে অমুক, আমার অমুক বন্ধুর বাবা ওরকম, তুমি কেন ওরকম না? কখনো কম্পেয়ার করেছি বাবা? তুমি বলো, ফিলিংসটা বোঝার চেষ্টা করো আমার বাবা কেমন লাগছে। আমার, আমি তো কোনো খারাপ কিছু করি নেই বাবা, পেন্টিং, লেখালেখি, ফটোগ্রাফি, এগুলো আমার প্যাশন, এগুলো আমার ভাল লাগে, এবং এই প্যাশনটাকে আমি আমার কাজ বানাতে চাই। তুমি আমাকে বলো সবসময় যে আমি তোমাকে ছোট করছি, তোমার তুমি আমার জন্য সমাজে ছোট হচ্ছ, 10 জন মানুষ জিজ্ঞেস করে তোমাকে আমি কি করেছি বলো, কি অন্যায় করেছি বলো। না তুমি, আমি বলি নাই যে তুমি কোনো অন্যায় করেছো, আমি তোমাকে হার্ট করতে চাই নাই, আমি চাই নাই যে তুমি ব্যথিত হও, আমি শুধুমাত্র চেয়েছি তোমাকে বুঝাতে, জাগাতে। হয়তো বা কম্পেয়ার করে কিছু ভুল করেছি,